যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট যেটাকে ভিএসও পোর্টালও বলা হয়, তো সেই পোর্টালে কি করে সব কিছু দেখতে হয়, রেজাল্ট, তারপর সিলেবাস, সেটা জানো না, তাদের জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি। তো সেটা যেভাবে দেখবে, চলো দেখে নেওয়া যাক। প্রথমে তোমার মোবাইলে বা কম্পিউটারে যে গুগল ক্রোম রয়েছে, সেই গুগল ক্রোমটাকে ওপেন করবে। গুগল ক্রোমে না করে শুধু যদি গুগলে করো তাহলেও কিন্তু হবে। এবার দেখো, এখানে একটা সার্চ বার রয়েছে, এখানে লিখবে বিদ্যাসাগর। দেখো, আমি ভিআই লেখার সঙ্গে সঙ্গে ভিএসও পোর্টালের যে অ্যাড্রেসটা সেটা চলে এলো, যেহেতু আমি এর আগেও সার্চ করেছিলাম সেজন্য চলে এলো। এবার শুধু সার্চ অপশনটা টিপে দিলেই কিন্তু ওয়েবসাইটটা খুলে যাবে, কিন্তু তোমাদের যদি এরকম না আসে তাহলে বিদ্যাসাগর কথাটা লিখবে, তারপরে দেখবে এই যে হোম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবে। দেখো, ভালো করে বিষয়টা বোঝো, যারা জানো না তাদের জন্যই কিন্তু আমি ডিটেলসে বলছি, আর যারা জানো তারা তো করতেই পারো। দেখো, এই যে এই জায়গাটা রয়েছে, এই অ্যাড্রেসটার মধ্যে এইখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, হ্যাঁ, তোমরা যদি এইটা ডিটেলসে লেখো তাহলে তো একবারেই হয়ে যাবে, কিন্তু তোমরা যদি এটা না জানো বা এতগুলো টাইপ করতে না চাও তাহলে এখানে শুধু বিদ্যাসাগর কথাটা লিখবে, বা বিদ্যাসাগর কথাটা লিখলেও যদি না আসে তাহলে লিখবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড হোম পেজ, এই কথাটা যদি লেখো তাহলে দেখবে এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু চলে আসবে। এবার এইটা আসার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, এইটাতে, এই হোম পেজটাতে ক্লিক করবে। দেখো, আমি ক্লিক করলাম, করার পরেই দেখো এই পেজটা খুলে গেল। তোমাদের যে কালকে আমি ভিডিওগুলো দিয়েছি তাতে এই পেজটা তোমাদের দেখিয়েছি, এইটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে এই যে হোম পেজ, হোম পেজ। এবার এই হোম পেজে কী থাকে, এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের হচ্ছে পোর্টাল বা ওয়েবসাইট, তার হোম পেজ। হোম পেজে কী থাকে, যে রিসেন্ট নিউজগুলো যেগুলো দেয় ওরা, যেমন ধরো রেজাল্ট বেরিয়েছে লেয়ার টুয়ের, সেইগুলো কিন্তু সব এখানে দেওয়া থাকে। তারপরে এখানে তো সবই রয়েছে, পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কীভাবে করতে হবে, এখানে থাকে। নেক্সট যদি ওরা আরও কোনো নোটিফিকেশান দেয় তাহলে কিন্তু এই পেজেই তোমরা পেয়ে যাবে। তাহলে এখান থেকে যেমন ধরো রেজাল্ট যদি তোমরা দেখতে চাও, ক্লাস নাইনেরটা দেখলে এইটাতে দেখবে, এই যে প্রথম অপশন, এই যে প্রথম এটাতে, এইটা ক্লিক। আর যদি টেনের দেখতে চাও তাহলে ডান দিকে যেটা রয়েছে এটাতে ক্লিক করবে। তো আমি একটা তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ক্লাস নাইনটাতে এইভাবে যদি ক্লিক করো তাহলে এই পেজটা চলে আসবে। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট বলেছে, এটা আমি কালকে দেখিয়েছিলাম, তারপরে আমি আর ঢুকে দেখাইনি। এখানে তোমরা একটা ক্লিক করবে, দেখো একটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে সব ডিস্ট্রিক্টগুলোর নাম কিন্তু চলে এলো। হ্যাঁ, তো তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা তুমি এখানে খুলবে। যেমন কালকে একজন বলেছিলে উত্তর চব্বিশ পরগনা খোলার জন্য, তো এটা আমি খুলছি। দেখো এখানে নিচে দেখো একটা ফাইন্ড অপশন রয়েছে, হ্যাঁ এই যে নিচে দেখো, এই যে এই যে দেখো এই জায়গাটায়, এই যে এখানে একটা ফাইন্ড অপশন রয়েছে, তো তোমরা কি করবে এটাতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে উত্তর চব্বিশ পরগনা জেলা আমি খুলেছি, সেই জেলার যারা যারা পাস করেছে, দেখো সবার এখানে কিন্তু র্যাঙ্কও দেওয়া আছে, এবং যারা পাস করেছে শুধু তাদেরই নাম এখানে কিন্তু দেওয়া আছে। দেখো এই যে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, গার্জিয়ান নেম, স্কুল নেম, ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, কোন ব্লকের বা মিউনিসিপ্যালিটির সেটা দেওয়া আছে, তারপরে তার র্যাঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে এক র্যাঙ্ক দেওয়া আছে, যেমন এক র্যাঙ্ক কে হয়েছে, আদিত্য রঞ্জন রায়, তো এইভাবে পাশের র্যাঙ্কগুলোও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবেই তোমরা দেখবে। আবার ব্যাক করে এলাম, আবার এই পেজটা এলো। তোমরা এবার অন্য কোনো ডিস্ট্রিক্ট যদি দেখতে চাও তাহলে সেই ডিস্ট্রিক্টটাও এইভাবে দেখে নিতে পারো।
তাহলে আশা করি বুঝতে পারলে তোমাদের কোনো অসুবিধা হলো না ভিডিওটা বুঝতে। এবার দেখো রেজাল্ট দেখলে এইভাবে দেখবে। এবার দেখো ওপর দিকে আসো, এই ফার্স্ট পেজটা হোম পেজ এটা। হ্যাঁ ওপর দিকে দেখো এখানে অ্যাবাউট বলে একটা অপশন রয়েছে, হ্যাঁ তারপরে নোটিফিকেশন রয়েছে, এক্সামিনেশন রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, মডেল কোশ্চেন রয়েছে, হেল্পলাইন রয়েছে। তো তোমার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। কোনো যদি ইনফরমেশন জানার থাকে বা তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু নাম ভুল বা বাবার নাম ভুল এরকম যদি হয়, তাহলে তোমরা এই হেল্পলাইন এটাতে ক্লিক করবে। দেখো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো কতগুলো নাম্বার দিয়েছে ওরা, হ্যাঁ এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ আবার ওদের ইমেল অ্যাড্রেসও দিয়েছে কিন্তু, তো তোমরা চাইলে এই নাম্বারগুলোতে কলও করতে পারো, অথবা এই যে ইমেল অ্যাড্রেসে এটাতে কিন্তু তোমরা মেলও করতে পারো কোনো রকম কোনো প্রবলেম থাকলে, এবং কোনো ডকুমেন্ট যদি তাদের অ্যাটাচ করে দেওয়ার ব্যাপার হয় তো এখানেই এটাতে মেল করবে, ঠিক আছে। তারপরে দেখো এরপরে মডেল কোশ্চেন, হ্যাঁ এটা যদি তোমরা দেখতে চাও তাহলে এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবে। দেখো এখানে তোমরা এর আগে লেয়ার ওয়ান আর লেয়ার টু এর মডেল কোশ্চেন এখানে দেওয়া ছিল, হুম সেটা আমরা দেখেছিলাম। আর নিচে লেয়ার থ্রি রয়েছে, লেয়ার থ্রিতে কিন্তু কোনো কোশ্চেন এখনও দেয়নি, এখানে বলা আছে কামিং সুন। তো তোমাদের তোমরা চেক করতে থাকবে রেগুলার যে দিল কি না, ঠিক আছে। দিলে সুবিধা হবে, কারণ তোমরাই কিন্তু ফার্স্ট ব্যাচ যারা লেয়ার থ্রির পরীক্ষা দিচ্ছ, সেই জন্য প্রশ্নটা কীরকম হবে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। হ্যাঁ তো একটা মডেল কোশ্চেন দিলে অন্তত কিছুটা আইডিয়া হতো যে কীরকম ধরনের হবে, হুম তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে তোমাদের যে এক্সামিনেশন প্যাটার্ন সিলেবাস দিয়েছিলাম সেটাও এখানেই কিন্তু রয়েছে। যেমন দেখো এই যে এক্সামিনেশন এইটাতে ক্লিক করো, এই যে এইটাতে ক্লিক করো, এখানে দেখো লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি তিনটেই এলো, তার সঙ্গে নিচে একটা সিলেবাস সেটাও রয়েছে। হ্যাঁ তো সিলেবাসটা তোমরা যদি দেখো দেখবে যে এখানে ওই ওই কথাটা বলা আছে যে ক্লাস নাইন আর ক্লাস টেনের সিলেবাস কোনটা কোনটা সেটা বলা আছে। আর তোমরা যদি এই লেয়ার থ্রিতে দেখো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এক্সামিনেশন প্যাটার্ন এলো আর স্টুডেন্ট এলিজিবিলিটি এলো। এলিজিবিলিটি তো তোমরা জানোই, এই এক্সামিনেশন প্যাটার্নটা যদি ক্লিক করো এইটাতেও এলিজিবিলিটি কিন্তু রয়েছে। হ্যাঁ এই যে দেখো প্রথমে যে অপশনগুলো রয়েছে এখানেই বলা আছে যে কারা কারা সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে পাশ করলে মানে কতজনকে নেওয়া হবে, এটাই হচ্ছে এলিজিবিলিটি। এলিজিবিলিটিটা কিন্তু এখানেও দেওয়া আছে ক্রাইটেরিয়া, মানে ওই যে 20% স্টুডেন্ট নেওয়া হবে, আমি কিন্তু দেখো এখান থেকেই তোমাদেরকে বলেছিলাম। তো তোমরা যদি এই ওয়েবসাইটটা খুলতে পারো, নিজেরা অপারেট করতে পারো, তাহলে কিন্তু আর কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন নেই যে এক্সামিনেশন প্যাটার্ন কী, সিলেবাস কী, এগুলো কারো ভিডিওর কিন্তু দেখার প্রয়োজন নেই, মানে আমার ভিডিও দেখার প্রয়োজন নেই। তোমরা নিজেরাই ওয়েবসাইটে ঢুকে নিজেরাই দেখে নিতে পারো। আর এখান থেকে তোমরা এই যে লাস্টে এখান থেকে দেখে নিতে পারো আউটকামস, মানে এই যে থার্ড লেয়ারে তোমরা যদি পাস করো তারপরে তোমাদের কীরকম কী পুরস্কার দেওয়া হবে, কীরকম কী টাকা পাবে, কী পাবে, সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে। হুম আমি এর আগে কিন্তু এটার জন্য একটা ভিডিও করে তোমাদের দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে এগুলো কী বলেছে এগুলো পড়ে দিয়েছিলাম, ঠিক আছে। ওখানে আমি আমার ভিডিওর টাইটেলটা ছিল যে লেয়ার টু পরীক্ষায় পাস করতেই হবে কেন, তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, অথবা তোমরা এখান থেকে পড়েই নিতে পারো, দেখার দরকার নেই, এখান থেকে পড়ে নিতে পারো। এখানে পরিষ্কার বলা আছে কী কী প্রাইস তোমাদের দেওয়া হবে, এটা আমি আর বলছি না। তাহলে এই ছিল আজকের ভিডিওতে, আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে দেখতে হয়। হুম তো এরপর থেকে আশা করি আর জিজ্ঞেস করতে হবে না, তোমরা নিজেরাই এখান থেকে দেখে নিতে পারবে। আমিও যা যা ইনফরমেশন তোমাদের দিই সব কিন্তু এখান থেকে দেখে তবেই দিই। হ্যাঁ হ্যাঁ আমি আলাদা করে আর কিছু জানি না, আর কোনো যোগাযোগ কিন্তু আমার ওদের সঙ্গে নেই, সেটা থাকা সম্ভবও নয়, আমি কিন্তু সব কিছু এখান থেকেই জানতে পারি। তো তোমরা নিজেরা যদি এটা খুলতে পারো নিজেরাই তো এখান থেকে জানতে পারবে, আমাকেও জিজ্ঞেস করার প্রয়োজন কিন্তু নেই, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর পরবর্তী অন্য কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।